প্রিয় দর্শক, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে। রুবেল জাহেদ নামক আইডি থেকে ভাই জানতে চেয়েছেন, আজানের পরে যে দোয়াটা আমরা পড়ি তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ প্রিয় ভাই, এটি সহিহ হাদিসের দ্বারাই প্রমাণিত। যেমন এই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার সহিহ বুখারির মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল من قال حين يسمع الدعاء حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت شفاعتي يوم القيامة যে ব্যক্তি আজান শুনে এই দোয়াটি পড়বে, এখানে এই দোয়ার মধ্যে সহি বুখারি শরীফের মধ্যে যে শব্দটুকু বর্ণনা হয়েছে সেটি হলো বাবাস মাকাম মাহমুদ আল্লাদি ওয়াদ্দাহ, এই পর্যন্ত যে ব্যক্তি পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য আমার শাফাআত নসিব হবে কিয়ামতের দিন। সুতরাং বুখারি এবং মুসলিম শরীফ সহ হাদিসের উল্লেখযোগ্য প্রায় সকল হাদিস গ্রন্থগুলোর মধ্যেই আজানের জবাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক।